জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনার কণ্ঠ সুন্দর হতে হয় না, ভিতর থেকে কথা বলবেন আরেকজনের ভিতরে গিয়ে ছেদ করে ফেলবেন, দিল সে জু বাত নিকলতে আসর আসর পর নেহি তাকাত পরওয়াজ মগর রাখ। বুঝতে পেরেছেন? যখন এই নাচগুলো আপনি ঘরের কোনায় বসে করবেন আপনার চোখ ভিজিয়ে দেবে, ভিতরে একটা তাড়প, কেন যেন একটা কি একটা ভাব, কাশ যদি একটু যেতে পারতাম, কাশ যদি একটু দৌড়তে পারতাম, এটার নাম সুন্নিয়ত। আমার ভাইয়েরা, তরিকায়ে কাদেরিয়াকে হুজুর গৌসুল আজম সাতটা স্তম্ভের উপর স্থাপিত করেছে, কিন্তু তরিকায়ে কাদেরিয়ার মধ্যে দুইটা জিনিসকে অনেক গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, অনেক গুরুত্ব। এটা আপনি মনে করতে পারেন খুসুসিয়াতে তরিকায়ে কাদেরিয়া। একটার নাম হচ্ছে এলম নলেজ, আরেকটার নাম হচ্ছে সিদক সিদক। আমরা যে বলেছি ইব্রাহিম আলাইহিস সালামের ইন্নাহু কানা নাবিয়্যান সিদ্দিকা, তো এখানে আমাদের তরিকায়ে কাদেরিয়ার মধ্যে দুইটা জিনিসকে অনেক গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। একটার নাম এলম। হুজুর গোসল আজম বলছেন না, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, এলম শিখতে শিখতে আমার এলম আমাকে কুতুবিয়তের মর্যাদায় নিয়ে গেছে। সেটা কিসের এল আমি যদি সংক্ষিপ্ত আকারে আপনাদের জানার জন্য যতটুকু দরকার বলছি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ নবুয়তকে এল বলেছে, বেলায়েতকে এল বলেছে, সাধারণ যেটা আমরা জানা শোনা সেটা কোরআন বলেছে। এখন ফারাক কোনটা, কোন এলমের মাধ্যমে হুজুর গৌসুল আজম কুতুবিয়তের মর্যাদায় পৌঁছেছে। মনে রাখবেন এলম দুই ধরনের হয়, এক ধরনের এল কিতাব থেকে অর্জন করতে হয়, সেটা করতেই হয়, সেটা করতেই হয়, এটা আমরা সেটার জন্য তিনটা জিনিস দরকার হয়, একটা যিনি ছাত্র উনি, আরেকটা শিক্ষক, আরেকটা হচ্ছে এলমের মাহ, আরেকটা হচ্ছে কিতাব। এগুলো ছাড়া আপনি এই এল শিখতে পারবেন। কয়টা জিনিস দরকার হলো? শিক্ষক, ছাত্র, কিতাব এবং শিক্ষার মাহ। এটা হচ্ছে আপনি জ্ঞান অর্জন করার প্রাইমারি রিকোয়ারমেন্ট। আপনি যদি এগুলো ছাড়া জ্ঞান দাবি করেন আমি বলবো আপনারটা জ্ঞান না, আপনারটা ইনফরমেশন। আপনি নলেজ এবং ইনফরমেশনের মধ্যে মিক্স করে ফেলেছেন। দশটার সঙ্গতের মধ্যে ইনফরমেশন পাওয়া যায়, নলেজ পাওয়া যায় না। নলেজ আরেক জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? তাহলে শিক্ষার জন্য এই চারটা জিনিস একেবারে প্রাইমারি রিকোয়ারমেন্ট। এরপরে যিনি শিক্ষা গ্রহণ করছেন আর যিনি শিক্ষা দিচ্ছেন, এই দুইজনের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করছে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন। এটা তো দুনিয়াবি শিক্ষা। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের আরেকটা সোর্স আল্লাহ বানিয়েছেন, যেটা সেকুলার শিক্ষার মধ্যে আল্লাহ রাখেন নাই। জ্ঞান অর্জনের আরেকটা সোর্স যেটা ইসলাম আমাদেরকে দান করছে সেটাকে বলা হয় কাশ এবং এলহাম। কাশ এবং এলহাম। আরেকটা হচ্ছে ওয়াহি, যেটাকে আমরা কোরআনে পাক আল্লাহর ওহী বলি না, ওহী। কিন্তু ওহী আপনি অর্জন করতে পারবেন না, ওহী এটা আল্লাহর দান, এটা আল্লাহ দান, এটা আল্লাহ সিনা কুলে আটলান্টিক মহাসাগরে এমনি ঢুকাই দেয়, এটা ওহী বলে। এটা আপনি অর্জন করেন নাই। আমার আল্লাহ ওয়া ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতামি ইলাইহি মির রুসুল মান ইয়াশা মির রুসুল। যদি আমি আয়াত ভুল করে না থাকি, আল্লাহ পছন্দ করে নেন, সেই জন্য আমরা ওহীটাকে রেখে দেই। একটা কাশ, একটা এলহাম। এলহাম যেটা, এলহাম যেটা, আর একটা কাশ। কাশ এবং এলহাম এই দুইটা সরাসরি আল্লাহ ঢালেন না, যেটা আল্লাহ সরাসরি বান্দার কলমের বর্তনে ঢেলে দেন সেটার নাম এলমে লাগুন। এলমে কয়টা জিনিস পাইলেন দেখছেন? একটা খাস আল্লাহর পক্ষ থেকে এলো, আরেকটা কাশ, আরেকটা এলহাম, আরেকটা এলহাম। এলহাম হচ্ছে পাত্রি জলে, পাত্রি বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? কাশ হচ্ছে আপনি কি কারণে এসেছেন সেটা আমার ভিতরের স্ক্রিনের মধ্যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আর এলমে লাগুনি হচ্ছে আল্লাহ বস্তা ভেদে বান্দার কলবের বর্তনের মধ্যে এলকা করে, কি করে এলকা, আলকাহুল্লাহু ফি কলবিল মুমিন, আল্লাহ মুমিনের কলবের মধ্যে এটা ঢেলে দেন, এটাকে এলমে লাগুনি বলে। এই যে এলমের এই তিনটা সোর্স, এগুলো আপনি
শিক্ষার পরিবেশ লাগে। আপনার কান চোখ নাক জিহ্বা হাত সবকিছু কাজ করতে হবে আপনার বিবেক বুদ্ধি সহ। যদি বিবেক বুদ্ধি কাজ না করে জ্ঞান অর্জন করতে পারবে না, পারবে না। এটা একটা ধাপ। আবার এটা হচ্ছে পর্দার ভিতরে, এখানে এই জ্ঞান অর্জন করবে। এখন আপনি চাচ্ছেন পর্দার বাইরে, এটা তো চোখে নজরে আসতেছে না, তো এটা কেমনে অর্জন করবো? তো এটা অর্জন করতে হলে এটার সোর্স আলাদা, শিক্ষক আলাদা, বইপত্র আলাদা। তো সেটা কেমন? তো সেটা হচ্ছে তোমার ভিতরের জগতে হিংসা বিদ্বেষ গুণা অশ্লীলতা সবকিছুকে ধুয়ে মুছে সাফ করে নূরে খোদাবন্দি আসার একটা ব্যবস্থা করতে হবে। মওলাই করিমের নূর পড়ার ব্যবস্থা করতে হবে। তো সেই নূর আসে কেমনে? তো সেই নূর আসার জন্য আপনাকে মুজাহাদা করতে হয়। কি করতে হয়? মুজাহাদা। মুজাহাদার পরে মুহাসাবা করতে হয়, মুহাসাবার পরে মুরাকাবা করতে হয়। এটা আমাদের বিষয় না, আমরা ওদিকে চলে গেলে সময় চলে যাবে। সিম্পলি আপনাদেরকে বলি মুজাহাদা কি জিনিস। তো মুজাহাদা হচ্ছে আপনি আপনার নফসকে ছাই দিয়ে ধরবেন, ধরে এটাকে টেনে কলমের বর্তন থেকে টেনে বাইরে ফেলবেন, রু যেন কলমের বর্তনে বসে যেতে পারে। তো কিভাবে করবেন? তো পড়ার জন্য রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা। সমস্ত সুফিয়াই কেরাম বলছে নফসকে ধরার জন্য সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে রোজা রাখা। রোজা রাখবেন এ অটোমেটিক্যালি দুর্বল হয়ে যায়। সেই কারণে রমজান মাসের মধ্যে ক্রাইম রেট কমে যায়। রমজানের বরকত আলাদা আছে সেটা আমরা জানি, কিন্তু রোজার মধ্যে আপনারা জানেন ক্রাইম রেট কমে, রেপের রেট কমে, সুইসাইড রেট কমে, ডিভোর্স রেট কমে, করাপশন রেট কমে রমজান মাসের মধ্যে। কেন? সবকিছুর মূল হচ্ছে নফস। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। আমি যতক্ষণ পর্যন্ত এটাকে ছাই দিয়ে না ধরব আমার স্যালভেশন নিশ্চিত হবে না, মুক্তি নিশ্চিত হবে না। এখন যার যার পাত্র অনুযায়ী এর পরবর্তীতে মুজা যখন অজু রোজা রাখবেন এটা দুর্বল হবে। অজু করলেন নূর গেল, গুনাহ ধরলো। নামাজ পড়লেন নূর গেল, জবানকে হেফাজত করলেন নূর গেল, তিলাওয়াতে কুরআন জিকির ইলাহি যা কিছু করলেন নূর জমছে, নফসের ওই বাটন ওই নালা সংকুচিত হয়ে গেছে। এটাকে বলে মুজাহাদা। এটা মুজাহাদা পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে সুফিয়া কেরাম কিছু কাজ করতে বলে, কিছু কাজ করতে করা থেকে বারণ করে। যেটা করতে বলেন যেমন আখলাকে হাসানা, তাওয়াক্কুল, শুকর, রেদা, সিদ্ক, এই বিষয়গুলো করতে বলেন। নামাজ, জিকির, তিলাওয়াতে কোরআন এগুলা করতে বলেন, মানুষের খেদমত করতে বলেন। কিছু জিনিস থেকে নিষেধ করেন, গালাগালি করতে নিষেধ করেন মানুষকে। যেমন হুজুর গোসল আজম মুজাহাদা পিরিয়ডের মধ্যে যাকে তাকে কাফের বলতে নিষেধ করেছেন। বুনিয়াদুল তালিবিনের মধ্যে হুজুর গোসল আজম বলেছেন মুজাহাদার পিরিয়ডের মধ্যে যেখানে সেখানে মুখ চালাইও না, কাফের বলিও না, গালাগালি করিও না, যেখানে সেখানে কসম করিও না, সাতটা আটটা নয়টা কাজের মতো নিষেধ করেছেন মুজাহাদা পিরিয়ডের মধ্যে। কেন? এই কাজগুলোর মাধ্যমে নফস দুর্বল হয়ে যায়, নূর জমে যায়। এভাবে যখন চলতে যান এরপরে তাহাজ্জুদের নূর যখন জমা হয়, খালওয়াত একাকিত্বে জিকরে ইলাহির মধ্যে মগ্ন হয়ে যাওয়া নূর যখন জমা হয়, এরপরে আপনি যখন তাহাজ্জুদের মধ্যে ওই যে খালওয়াত নাসিনি দরুদ পাক সবকিছুর নূর যেতে 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 বান্দার ভিতরে নূরে খোদাবন্দির একটা কানেকশন হয়ে যায়। এখন জ্ঞান ভিতর থেকে ফুটতে থাকে, ভিতর থেকে। এই জায়গার মধ্যে হুজুর গৌসুল আজম বলছে ইন তলাবতা আল্লাহ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যবাদিতার সাথে একনিষ্ঠতার সাথে আসলে যদি তুমি আল্লাহকে খুশি করতে চাও, তো আসলে খুশি করতে হলে কেমন করতে হবে? আমার নবী যেভাবে করেছেন সেভাবে তুমি যদি করার জন্য দৃঢ় জাত নিয়ে রাস্তায় নেমে যাও, আমার আল্লাহ তোমার ভিতরের জগতের মধ্যে আতাকাল্লাহু মিরআতান ভিতরের জগতে একটা আয়না দান করবে, যে আয়নার ভিতরে তুমি আখেরাতের আজীব আজীব জিনিস তুমি দেখতে পাবে। তখন তোমার ভিতরে সিদক আসবে,
সিদ্দিক কোনটা যখন উনি বিস্তারিত বর্ণনা করেছেন কুনিয়াতুত তালিবিনের মধ্যে সিদ্দিক কাকে বলে আমি আপনি বুঝার জন্য যদি বলি সিদ্দিক মানে যেই ব্যক্তির জবান এবং কলব এক রকম চলে যে ব্যক্তির জবানের মধ্যে কালি আসে না অহংকার আসে না মিথ্যা আসে না নম্রতা ভদ্রতা সহনশীলতা উদারতা তাকওয়া খুলুস সব কিছু মিলে যখন ওই ব্যক্তিকে পুরো সমাজ বলে আজি আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আহলুল্লাহ বুঝতে পেরেছেন।